কি মাছ পাওয়া যাচ্ছে দিদি ভাই? পুঠি মাছ আর কি? কুচি নাই, কুচে মাছ, চিংড়ি না? আমরা কিন্তু দেখবো। চলো ওইদিকে যাই, এই আছে। এই যে দেখেন প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা দিদি ভাই সহ তারা মাছ ধরছে। দিদি ভাই, কি পাওয়া গেল? পাওয়া যায় নাই? এই যে একটা সিস্টেম, একটা পদ্ধতি আমরা দেখব দিদি ভাই, সুন্দর করে যে ইট ময়লা বা জুড় জাপ আছে এর ভিতরে হাতিয়ে দিচ্ছে। যদি কোনো মাছ থাকে মাছটা বেরিয়ে যাবে, বেরিয়ে যেয়ে আপনার ওই যেতে উঠবে আর কি। আমরা দেখতে পাচ্ছি যে দেখেন দিদি ভাই খালে দেখো কি মাছ আছে, দেখো আছে কি না, দেখা যায় কি না, কিছু আছে? হাত দিয়ে ধরার চেষ্টা করছে, ওই পাশেও দুজন আছে মাছ ধরতেছে। দেখেন আমাদের এই উপজাতীয় সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা মিলে তারা এই যে থেকে একটা ডোবা থেকে মাছগুলি ধরছে। ছোট ছোট চিংড়ি না, পুঁটি মাছ, লাঠি মাছ, চমৎকার। এই যে কি পাইছে একটা, মানে উঠাইলো আস্তে করে, ধরলো দাদা। হ্যাঁ বড় মাছ পাওয়া যায় না? তাই মানে একজনের পর একজন লেগে আছে এরকম। পাঁচটা আসুন আমরা এই পাশটাও একটু দেখি। ভাঙারি কোন পর্যন্ত ঢুকবেন এদিকে? বর্ডারে যাওয়া যায় না তো? না, এটা কি বর্ডার না, ওই যে পাহাড়টা বর্ডারে এই পাশে আর বাংলা, এই যে গ্রামটা বাংলা। হ্যাঁ এটা তো বাংলা, মানে এই ঘরগুলি তো সব বাংলা, এগুলিতেই যাবেন নাকি? দাঁড়ায় ধরো, ছেলেটা কত সুন্দর মাছ ধরলো আর একটা মাইট দিয়ে দিল, মাছ ছেড়ে দেয় না? এই যে একটা ধরলো, thank you.
জল্লো মাছ এই পাশে পাইছে। এটা পানি সিঁচা ফেলেই তো, সিঁচা ধরা যায় না। কত কষ্ট করে মাছ ধরতেছে, আপনাকে দিয়ে দিবে মাছ রোদের মধ্যে, রোদ পোহায়া। সুন্দর জিনিস, চিমটি একটা দিলে খবর আছে। না এটা তুমি চিংড়ি মাছ খাও, কি দেখছি এটা কি? এখানটায় দেখেন এই তিনজন মানুষ একসাথে মিলে সুন্দর করে মাছগুলি ধরতেছে, আমরা দেখছি একটু। এই যে তুমি বালতিটা যে ধরছো, এইভাবে ধরো ধরো ধরো, ওই যে উপর করছো উপর করছো। হ্যাঁ পড়ো না পড়ো না। হ্যাঁ এই যে চিংড়ি মাছ, এই যে এর এর মাইর দেওয়াটা ঠিক আছে, এই জন্যই মাছ ছেড়ে দেয় তাই না? এদিকে 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 আরেকটু আরেকটু আরেকটু। হ্যাঁ থ্যাংক ইউ। এই যে মাছ টাছ ধরে এখন ওরা চলে যাবে, আমরা দেখতে পাচ্ছি। ও দিদি দেখি না কি পাইছো একটু। কত সুন্দর একটা জাল, এই জালেও মাছ নাই কেমনে হবে? নাকি আসলেই তো মাছ নাই, কষ্ট কষ্টটাই তো বিফল তাই না? এ এ দাদা ধরো, দিদি দেখা যাবে একটু, কি দেখবে মাস? হ্যাঁ নাই মাস না। তুমি কয়টা পাইছো আর কয়টা পাইলে তো রান্না বান্না হইতো তাই না? হ্যাঁ নাই তো মাসই নাই। হ্যাঁ এক কাজ করো, সবার মাছ একসাথে করে ফেলো, যেহেতু পায় নাই অল্প অল্প করে সবাই একসাথে করে ফেলো, সুন্দর হবে। পরে তরকারি দিয়ে তরকারি দিয়ে ঝোল রান্না করলেই হবে। এটা কি ইঁদুর নাকি? আচ্ছা আচ্ছা ওকে। আজকে মাছ রান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে যাব। বাড়ি দিয়ে আসি গো।